রংচুলির মোরেল পুলিশিংর আন এটা অভিযুক্তক গ্রেপ্তার। কুরবান আলীর পিছত গ্রেপ্তার জোনাব আলিক। খোরপাড়ার পৰা গ্রেপ্তার জোনাব আলিক। এতিয়াও পলাতক, ঘটনাত প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কেইবাটাও। গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক কুরবান আলীর পিছত আরক্ষীর জালত পড়িল রংজুলির শিমলি তোলার পুখুরী পারত সংঘটিত মোরেল পুলিশের ঘটনাত জড়িত আন এক অভিযুক্ত জোনাব আলী। গাঁওরক্ষী বাহিনীর সম্পাদকর জোনাব আলী প্রত্যক্ষভাবে জড়িত আছিল 17 জুনত সংঘটিত মোরেল পুলিশিংর ঘটনাত। প্রেমিক প্রেমিকাক প্রহার করা ঘটনাক লৈ রাজ্য তোলপাড় হওয়ার সময়তে আরক্ষীয়ে প্রথমে গ্রেপ্তার করেছিল গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক কুরবান আলীক। গ্রেপ্তার হওয়ার ভয়ত পলায়ন করেছিল ঘটনাত জড়িত বহু কেইটা অভিযুক্ত। ইয়ার পিছতেই অপরাধী করায়ত্ত করবলে তৎপর হয়ে পড়া আরক্ষীয়ে খেরোপাড়ার গ্রেপ্তার করিলে অভিযুক্ত জোনাব আলীক। কিন্তু বর্তমানে পলাতক এই ঘটনাত জড়িত আন বহু কেইটা অভিযুক্ত। আরক্ষীয়ে চিনাক্ত করেছে ঘটনাত প্রত্যক্ষভাবে জড়িত বহু কেইটা অপরাধীক। এইটো সাইফুল হক, প্রেমিক প্রেমিকাক প্রহার করা সাইফুল বর্তমানেও পলাতক অবস্থাত। গ্রেপ্তার হওয়ার ভয়ত আত্মগোপন করেছে সাইফুলে। আনহাতে এই কেইটা হয়েছে মতিউর রহমান, ইয়ার হুসেইন, আনসার আলী। প্রেমিক প্রেমিকার উপর চলা রাজহুয়া বিচারত উপস্থিত থাকা এই তিনিটা গ্রেপ্তার হওয়ার ভয়ত বর্তমান পলাতক। ইফালে মোরেল পুলিশের আক্রমণের বলি হওয়া যুবকর পরিয়ালর মন্তব্য, মোরেল পুলিশের দলে জরিমনা লৈছিল 16,000 টাকা, কাঢ়ি রাখিলে বাইক। ঘর ফুরব গেছিল, তার গাঁর রাইজর মানুষবিলাক জবরদস্তি দেওয়ানিবিলাক তাক ধরে আনে কোবাই সবাই একটা বিয়া ছোৱালীর লগত বিয়া পাতি দিছে, আর 16,000 টাকা দেওয়ানিবিলাক জরিমানা লৈছে, তার বাইকটো লাখি রাখি দিছে আর তাক কোবাইছে আর কি, মারপিট করেছে। দেওয়ানিবিলাকে 16,000 টাকা আর জরিমানা লৈছে, আমি দিয়ে আছো, মোর হাতে দি গুনি দিয়ে আছো পয়সাটো। বিয়া কামত সিহতে দেখা নাই, কোনো দেখা নাই, মানে আইডিয়ার উপর ভিত্তি করে জবরদস্তি করে সিয়াক মানে আটকাই হানা, মানে বিয়াটো রাইজে পড়াই দিল। 24 ঘণ্টার ভিতরতে মোরেল পুলিশিংত জড়িত দুটা অভিযুক্তক গ্রেপ্তার করে পলাতক অভিযুক্তক বিচারি অভিযান অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। দুধনৈর পৰা অরূপ নাথ, নিউজ 18, অসম নর্থ ইস্ট।